কচুরি পানার আঁশ দিয়ে এক সেন্টিমিটারের দুর্গাবর্তী বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোন মাটি কিংবা খড়বিচুলি নয় কচুরি পানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভুজার মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ খুব ছোট্ট থেকে একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়ে আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়ে চলেছে আপন খেয়ালে ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল শখ ছিল মেকআপের মাধ্যমে চাপে সেসব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান তিনি দু সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মূর্তি বানানোর কাজ যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি তুলো পাট রাবার নারকেল পাতা বাদামের খোসা চক টুথপিক টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিলিয়েছেন দুর্গার মূর্তি গড়ার কাজ সর্বোচ্চ মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি গোটা দেশের মানুষের নজর করে শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি প্রতিবছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহার বিনিয়েছে দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পুজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্ট এবছরের দুর্গার মূর্তি দেখবার জন্য এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র এক সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মদ্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন শুধু তাই নয় শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে তার সাথে সাথে রামায়ণ আদিম মানুষ শকুন্তলা আবার জুরাসিক ওয়ার্ল্ডের উপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের আমি প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করি বিভিন্ন মিডিয়াম দিয়ে করি প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম দু সাল থেকে করছি প্রত্যেক বছরই করি তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার প্রচুরি পানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে এবং আমি চাইব বিভিন্ন এক্সিবিশন এটা দিতে প্রতি বছরই তো এরকম নতুন নতুন রকমের মূর্তি তো এই ধরনের ছাত্রছাত্রীরা আর্ট নিয়ে যারা এইসব নিয়ে জানতে চায় তাদের কাছে এগুলো অনেকটা প্রয়োজনীয় হবে বা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন এটা তো একটা মিনিয়েচার আর্ট এটা সবাই খুব একটা করে না হ্যাঁ কেউ পছন্দ অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কী করবো আমি করবেন আমি আমরা আসবো আবার দেখব এটা বলে তখন ভালো লাগে যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে আমি এমনি ক্র্যাফসের কাজ এবং আঁকার কাজও শেখাই আমি পেন্টিং নিয়ে পাস করেছি আর্ট কলেজ থেকে আমি ও পেন্টিং শেখাই আর ক্র্যাফসের কাজ শেখাই মিনিয়েচার কাজটা আমার শেখানো হয় না কিন্তু মাটির কাজ আলাদাভাবে কেউ শিখতে চাইলে তখন শেখায় একদম ছোটোবেলার থেকেই ন্যাক ছিল একদম ক্লাস থ্রির থেকে তখন থেকেই আমি মাটি ঘাঁটতাম এবং ছবি আঁকতাম তবে ছবি আঁকা আসল ছিল তারপর আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয় মিনি কাজে মানে একদম আমি তো এর আগে সবথেকে ছোট যে দুর্গামূর্তি করেছি সেটা টু এম এর আছে এটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় তো এরকম ওটা মাটির ছিল এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সব থেকে ছোট টু এম এম তারপরে আছে এক ইঞ্চি আধ ইঞ্চি হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি বিভিন্ন রকম সাইজের আছে তবে সবই মিনিয়েচার এটা কচুরি আর একটু চোখ দেওয়ার চোখ আর মুখ আঁকার জন্য মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রং ইউজ করেছি আর এছাড়া আর কিছু নয় আর পরিবারে কি আপনার কেউ এই ধরনের চর্চা করতে নাকি না না আমাদের পরিবারে কেউ এগুলো করতো না আপনি

এলাকার মানুষদের সাথে এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে এবং এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ মনে হচ্ছে ভালোই লাগছে তাদের তার জন্যই তো তারা বারবার আসছেন ছোটো ছোটো যে মূর্তিগুলো একদম মিনিয়েচার যেগুলো সেগুলো ইউনিক একটু তো সেগুলো তো বিক্রি করি না আমি কেননা সেগুলো খুব প্রেশার পরে চোখে আমি খুব অল্পই বানাই আর এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় যেমন আট ইঞ্চির দুর্গা নয় ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে এই মুহূর্তে আমি ভাবছি বেশ ছোট ছোট এইট ইঞ্চি যেরকম দুর্গাপুজো চলে যাক তারপরে আবার ভাববো কালী পুজো নিয়ে মুহূর্তে কালী পুজো নিয়ে ভাবছি না দুর্গা পুজোটা নিয়েই ভাবছি দুর্গা মূর্তি নিয়েই ভাবছি

সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা এটাই আমার সহযোগিতা এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয় কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই না এগুলো সম্পূর্ণ এক নিজস্ব এবং আমি কিনিও না সব নিজে বানাই গয়না অস্ত্র সব কিছু নিজে বানাই এই ছোট হ্যাঁ সব অস্ত্র রয়েছে সেগুলো এই সব প্রচুরে মানে এইবার যেটা করেছি আমি যেবারই যে মিডিয়াম দিয়ে করি সেই মিডিয়াম দিয়েই বানাতে চেষ্টা করি তো সেখানে অন্য কিছু ইউজ করি না যাতে আমি বলতে পারি হ্যাঁ এটা দিয়েই করা দেবপ্রসাদ মালাকার